বেগুনের সাথে রসুন আর কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দারুণ এক রেসিপি। আর ফুটন্ত গরম পানিতে এই রেসিপিটি তৈরি করে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। এখানে আমি একটা বেগুন নিয়েছি, মাঝখান থেকে এরকম চিরে তারপরে দুভাগ করে নিয়েছি। আর বেগুনটা কিন্তু বেশ বড় সাইজের, একটা বেগুনেই হাফ কেজি আছে। আর এখানে আমি 4-5 কোয়ার মতন রসুন দিয়েছি, আর 5টার মতন কাঁচামরিচ, 3টা টমেটো। এগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিয়েছি, আর যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা টেনে এসেছে, আর এই পানিটা একদমই টেনে আসা পর্যন্ত, একদম নিচ থেকে একটু পুরা পুরা ভাব হওয়া পর্যন্ত আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শুধুমাত্র পানিটাকে টানিয়ে নেব আর এগুলোকে একটু উল্টে দিচ্ছি। উল্টে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একদম পানিটাকে টানিয়ে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম টেনে গিয়েছে, নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব হয়েছে, তাই আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে। আর টমেটোর খোসাগুলো কিন্তু একদম প্যানের গায়ে লেগে গিয়েছে, আর টমেটোর খোসাগুলো কিন্তু টমেটো থেকে একদম ছেড়ে গিয়েছে। এখন আমি এই বোটাগুলোকে ফেলে দিচ্ছি। টমেটোর বোটাগুলো ফেলে দিয়ে তারপর বেগুনের উপর থেকে পাতলা চামড়াটা ফেলে দিতে হবে, এবং বেগুনটাকে ভালোভাবে দেখে নিতে হবে যে এর ভিতরে কোনো পোকা আছে কি না। যেহেতু আমি বেগুনটাকে চিরে নিয়েছিলাম তাই আমি এটাকে দেখে নিয়েছি এর ভিতরে কোনো পোকা নেই। তারপর আমি একটু চামচ দিয়ে এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে দেখে নিলাম। দেখতে পাচ্ছেন পাতলা চামড়াটা কিন্তু হাত দিয়ে ধরে টান দিলেই উঠে যাচ্ছে। এখন আমি এই সব কিছুকে একসাথে একটু ঠান্ডা করে নেওয়ার পরে হাত দিয়ে চটকে নেব। এভাবে করে আমি মরিচ, বেগুন, তারপরে টমেটো, রসুন সব কিছুকে হাতের সাহায্যে চটকে নিয়ে ভর্তা করে নিয়েছি। ভর্তা করে নেওয়া হয়ে গেলে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দেব, এবং এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিবেন, যেহেতু এটা ভর্তা তাই আমি এখানে সরিষার তেল দিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে এটাকে একটু এরকম করে ভেজে নিচ্ছি। যখন কিছুটা পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি 1/2 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। তারপরে সাথে সাথে আমি দিয়ে দিয়েছি বেগুনের ভর্তাটা। এটা যদি সাথে সাথে না দেন তাহলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এখন সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে আমি বুনে নিয়েছি। আর আমি যে মরিচের গুঁড়াটা দিয়েছিলাম আপনারা চাইলে সেটার পরিবর্তে এখানে শুকনো মরিচ ভাজাটাও দিতে পারেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি। এরপর সব কিছুকে একসাথে ভালোভাবে ভুনে নিয়েছি, আর যখন বুনতে বুনতে এভাবে প্যানের গা ছেড়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এই যে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি, আর এটা দেখতে যে কতটা লবণীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ একটা ভর্তা হয়েছে। যেহেতু বেগুন এবং টমেটো দুটোর ভর্তাই অনেক বেশি টেস্টি হয়, আর এটা আমি ভুনা করে ভর্তা করেছি তাই অনেক অনেক বেশি মজার হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।